আমার বাপের চোখে দেখে না, আমার একটা ছোট ভাই আছে তাকে নিয়ে ভিক্ষা করে। তোমার বাবা চোখে দেখে না? জি না। তোমার ছোট ভাইয়াকে নিয়ে ভিক্ষা করে? জি। তোমার আম্মু কি করে? আমার আম্মু বাসায় কাজ করে। কি মানুষের বাসায় কাজ করে না তোমাদের বাসায়? মানুষের বাসায়। আচ্ছা আচ্ছা, আমরা শুনবো সেই গল্পটি। তো তোমার বাবা চোখে দেখে না, সেটা কিভাবে সম্ভব? মানে তোমার বাবা কি এই আগে থেকে অন্ধ না একটা দুর্ঘটনায় অন্ধ হয়েছে? কোনটা? জন্ম থেকে অবস্থা। জন্ম থেকে এই অবস্থা? জি। আচ্ছা আচ্ছা, তোমার আম্মু যখন তোমার বাবাকে বিয়ে করে তখনও তোমার বাবা কি অন্ধ ছিল? জি। আচ্ছা, তো তোমার বাবা কি চিকিৎসার কোনো ব্যবস্থা করেছে? চিকিৎসার মাধ্যমে চোখ ভালো হওয়ার কোনো সম্ভব আছে? আমাদের টাকা নেই, সেজন্য চিকিৎসা করাতে পারি না। তোমাদের টাকা নেই, চিকিৎসা করাতে পারো না, কিন্তু চিকিৎসা করলে ভালো হবে? ডাক্তার কি বলেছে? ডাক্তার কাছে নিয়েছিল কখনো? জি নিয়েছি, কিছু ভালো হবে। ভালো হবে? জি। কি করলে ভালো হবে? চিকিৎসা করালে। চিকিৎসা করালে ভালো হবে? জি। এটা সম্ভব? জি। সে কি জন্মগত অন্ধ না? জি। তো জন্মগত যদি জন্ম থেকে হয়েছে, মানে ছোট থাকতে এই অবস্থা, ছোটবেলা থেকে এই অবস্থা। জি। তো চিকিৎসার মাধ্যমে ভালো হবে ডাক্তার বলেছে? জি। তো সেই চিকিৎসাটা করতে কত টাকা লাগতে পারে? 2 লাখ। 2 লক্ষ টাকা লাগতে পারে? জি। আচ্ছা আচ্ছা, তো 2 লক্ষ টাকা খরচ করে যদি চিকিৎসা করে তাহলে কি সে ভালো হবে, স্বাভাবিক জীবনে আসতে পারবে? জি, ডাক্তার বলেছে ভালো হবে। ডাক্তার বলেছে ভালো হবে? জি। সেই 2 লক্ষ টাকা তো তোমাদের কাছে নেই, আছে? জি না। তাহলে কিভাবে সম্ভব? বাবার এই দুঃখটুকু তুমি কিভাবে মুছতে পারবা? মুছতে পারবো, আমি লেখাপড়া করি। হ্যাঁ, তুমি তো লেখাপড়া করে করো, তোমার বাবার এই কষ্টটুকু তুমি কিভাবে দূর করতে পারবা? তুমি বাবার তোমার বাবাকে কি দুনিয়ার আলো বাতাস দেখাতে পারবা? যে আমি লেখাপড়া করে স্যারকে নিয়ে তারপর আমার বাবার চিকিৎসা করাবো। লেখাপড়া করে চাকরি নিয়ে তারপর তোমার বাবার চিকিৎসা করাবা? জি। তুমি এখন কোন ক্লাসে পড়তেছো? ক্লাস 5। ক্লাস 5-এ? জি। তোমার বয়স কত? বয়স 12। 12 বছর বয়স? জি। তোমার নামটি যেন কি? শেলিন আক্তার। শেলিন আক্তার। সুপ্রিয় দর্শক, আসলে আমরা সবসময় সত্য ঘটনা তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। মেয়েটির বয়স তেমন বেশি না, মাত্র 12। তো তার স্বপ্ন তার বাবাকে সে চিকিৎসা করাবে। কিভাবে করাবে? ইতিমধ্যে সে বলেছে যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে যখন, তখন তিনি চাকরি করবে, চাকরি করে তার বাবাকে সে চিকিৎসা করাবে, তার বাবা যেন দুনিয়ার আলো বাতাস আবার পুনরায় দেখতে পায়। আদৌ কি সম্ভব হবে তার এই স্বপ্নটুকু পূরণ? আমরা সেলিনার সঙ্গে আরও কিছু শুনব। তো সেলিনা, তোমার আম্মু কি করে যে বললা? বাসায় কাজ করে, আবার পড়ালেখা করে চালাতে পারে না, অন্য চার পড়াবে না। বাসায় কাজ করে তোমার পড়ালেখার খরচ চালাতে পারে না? যে পারে, ওনার পারবে না, গার্ড কিনতে পারি না, প্রাইভেট করতে পারি না, একটা ভালো জামা কাপড় পরতে পারি না। আচ্ছা, যখন এই তোমার তোমাদের ফ্যামিলিতে এই যে আয় করে কে? তোমার মানে আম্মু একাই? জি। আর বাবা যেগুলো ভিক্ষা করে আনে ওগুলাই? জি। তো এ দিয়ে সারাদিন কত টাকা তোমার বাবা ভিক্ষা করে পায়, বা তোমার আম্মু মাসিক কত টাকা পায়? আমার আম্মু মাসে 1000 টাকা। 1000 টাকা পায় মানুষের বাসায় কাজ করে? জি। আচ্ছা আচ্ছা, আর তোমার বাবা সারাদিন ভিক্ষা করে কত টাকা পায়? কোনো সময় পায় 500, কোনো সময় পায় 300। আচ্ছা, সে দিয়ে তোমরা ভাই বোন কজন? 3 জন। 3 ভাই বোন আর তোমার বাবা মা, 5 জনের সংসার? জি। সে দিয়ে কি তোমাদের এই সংসারগুলো ঠিকঠাক মতো চলে? তোমরা রীতিমতো 3 বেলা খেতে পারো? 3 বেলা পাই না, 2 বেলা পারি। 2 বেলা পারো? জি। তো 1 বেলা কি না খেয়ে থাকতে হয়? জি। কোন বেলাটা না খেতে হবে, সকাল বেলায় না রাত্রে বেলায়? রাত্রে বেলা। রাত্রে তোমাদের না খেয়ে থাকতে হয়? জি। তো কষ্ট লাগে না তখন? কষ্ট লাগলে কি করবে, আমাদের তো টাকা পয়সা নেই। কষ্ট লাগলেও কিছু করার নেই? জি না। আচ্ছা, যখন যে তুমি বললা তোমার স্কুলে পড়ার ইচ্ছা আছে, তোমার তোমাদের ফ্যামিলিতে আয়ের তেমন উৎস নেই, তাহলে তুমি যে স্কুলে যাও, তোমার পাশে যে মেয়েগুলো আছে তারা তো খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে যায়। জি। হ্যাঁ, তারা তো সেজে গুজে যায়, তখন তোমার কাছে কিরকম লাগে? আমার থেকে খুব খারাপ লাগে, আমার লগের গুলো চলে কেমনে আর আমি চলি কেমনে। তো খারাপ লাগলে তখন তুমি কি করো?
আমি মাঝে থেকে স্কুল ড্রেস একটা খুঁজি নি ঘাট দিতে যাই। হ্যাঁ, তারপরে তারপর আর কি করব? তো এইভাবে কতদিন তুমি মানুষের কাছ থেকে স্কুল ড্রেস চেয়ে চেয়ে নিবা? সবাই কি দিবে? আমাকে খুঁজি আন সবাই কি আর দেন, কার কাছে পাই? সেই স্কুল ড্রেস দিয়ে কত বছর কাটাতে পারি স্কুলে? তোর মার কষ্ট বাবার কষ্ট দূর করতে মন চাচ্ছে, তোমার মার কষ্ট দূর করতে মন চায় না? জি। কিভাবে মনে চায়? মন চায় আমি লেখাপড়া করি মানুষের চাকরি নিয়ে। লেখাপড়া করে মানুষ হয়ে চাকরি নিবা, তখন মার কষ্ট দূর করবা? জি। আচ্ছা, আজকে যে আমাদের প্রতিবেদনের সামনে তুমি এসেছো, আমাদের দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? জি, আমাকে সাহায্য করার জন্য। তোমাকে সাহায্য করার জন্য এসেছো? জি। সুপ্রিয় দর্শক, সেলিনাকে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করতে চান করতে পারেন, আমরা সেলিনার মোবাইল নম্বরটি ভিডিওতে দিয়ে দেব। তো তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় বা তোমাকে সাহায্য সহযোগিতা করতে চায়, কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে? ব্যবস্থাটা কি? মোবাইলে। মোবাইলে? তো নাম্বারটি তুমি না দেখে বলতে পারবা? জি না। দেখে দেখে বলতে পারবা? যে আমাদের নাম্বার আছে। দেখে দেখে বলতে পারবা? জি পারবো। তাহলে বলো নাম্বারটি বলো। 018 3 0 8 3 0 8 7 9 7 9 2 2 2 7 8 2 7 8। নাম্বারটি আরেকবার বলো দেখি, আমার কাছে দাও, আমি বলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, নাম্বারটি আমরা বলে দিচ্ছি, 018 3 0 8 7 9 2 2 8। আপনারা দর্শক বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন, সেজন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক বন্ধুরা, আমরা আজ আছি লক্ষ্মীপুর টুমচর এলাকায়। এখানে একজন দুঃখী বোনের জীবনের সুখ দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তো আমাদের এই গল্পটি শুনে যদি আপনারা এই বোনটির পাশে এসে দাঁড়ান বা বোনটিকে যদি সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের সার্থকতা। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।